ABC News HT Live. You're watching ABC News HT Live. Planta the airport accept করেছে and accordingly they have given me all the materials and accordingly আমার কাজ শুরু করেছি আমি প্লেসমেন্ট করেছি গাছগুলোকে 15th November 2017 তার মানে আজকের ডেটে হচ্ছে প্রায় এক বছর পাঁচ মাস ক্রস করে এক বছর ছ মাস চলছে তো প্র্যাকটিক্যালি আমরা ধরি কি প্রত্যেকটা গাছের ফলন পারফেক্ট ফলন হয় তিন বছর থেকে তো আমি যে গাছের চারাগুলো পেয়েছিলাম সেগুলো একটু ম্যাচিউর ছিল এবং প্রপার ম্যানেজমেন্টের জন্য সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জন্য আজকে এরকম সুন্দর একটা কন্ডিশন দেখতে পাচ্ছি তো এখানে সবচাইতে বড় কথা সাইট্রাস ফ্রুট মৌসুমি মিন সাইট্রাস ফ্রুট তো সাইট্রাস ফ্রুট ইউজুয়ালি আমাদের ধারণা ছিল যে কমলা শুধু জম্পুই হিলসে হয় কিন্তু এখানে আমি আরও দুই এক জায়গায় এটা অ্যাপ্লাই করে আমি দেখেছি না মোসাম্বির জন্য ত্রিপুরার ওয়েদার ত্রিপুরার মাটি খুবই ভালো প্রোভাইডেড আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে যেমন ওরা অল সাইট্রাস ফুড বেসিক্যালি ওরা পিএইচ ফ্যাক্টর যেটা এটা অ্যারাউন্ড 6.4 to 6.8 or 6.6 ওই রেঞ্জে ওরা প্রেফার করে তো ইনিশিয়ালি যখন আমি ফিল্ডটা প্রিপেয়ার করেছি আগে পিএইচ ফ্যাক্টর অ্যাভারেজ নিয়েছি বিভিন্ন জায়গাতে কম করে 150 থেকে 200 এরকম আমি ইয়ে নিয়েছি স্পট থেকে তার পিএইচ নিয়েছি দেখলাম ইট ওয়াজ অ্যারাউন্ড 5.2 আর বাকি যেটা এখান থেকে অনেকভাবে আমাদের ইনকাম জেনারেট করা যেতে পারে যেখানে আমাদের যেগুলো এই ভ্যারাইটি থেকে আমরা নিজেরা আমরা যদি গ্রাফটিং করে চারাও বিক্রি করি তাহলে যেহেতু এগুলো খুব আর্লি ইয়ে দেয় ফলন দেয় এবং তার কোয়ালিটিও ভালো অনেক লোকই মানে চাহিদা আছে ভালো গাছ খোঁজে কিন্তু পায় না তো আমরা এখান থেকে সেটাও করতে পারি একদিকে আমরা ইনকাম জেনারেট করতে পারি ইউনিভার্সিটি তো এবছর আমার মিনিমাম 3,60,000 টাকা ইউনিভার্সিটির রোজগার হবে বেকাররা কি স্বনির্ভর হতে পারে এরকম কোথায় রাজ্যে বেকাররা কি স্বনির্ভর হতে পারে অবশ্যই 100% তবে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা করতে হয় এখন যদি সেই রকম লাগবে ধরুন আপনি 100 প্ল্যান করতে গেলে আপনাকে 100 প্ল্যান যদি প্রপারলি করতে হয় তাহলে যদি জায়গা থাকে তাহলে 100 প্ল্যান করতে গিয়ে মোটামুটি 70 থেকে 80,000 টাকা খরচা করতে হবে প্রোভাইডেড ইট শুড বি সিকিউরড এবং ওইটার কাজটা জানতে হবে এবং কখন প্রুনিং করতে হবে গাছটাকে কখন ছেঁটে দিতে হবে কখন রুটটাকে প্রুনিং করতে হবে কখন শুটটাকে প্রুনিং করতে হবে এই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কখন আপনাকে ওষুধ দিতে হবে এবং আপনি কি ইনঅর্গ্যানিক ওয়েতে করবেন না অর্গ্যানিক ওয়েতে আমাদের এটা যেমন পুরোটাই অর্গ্যানিক তার জন্য টেস্ট হবে আলাদা তার ফিচারই হবে আলাদা